জার্মানি এদের বলা হয় গ্লান্স বিল্ড বা চকমকে ছবি, বোধ হয় অভ্রের গুঁড়ো মেশানো থাকতো বলে। স্টিকার হিসেবে বা বড়দিনের কার্ডে হয়তো আপনারাও সেগুলো দেখেছেন, অন্য এক জগতের, অন্য এক মানসিকতার সব ছবি এগুলো। চলুন দেখা যাক। ঊনবিংশ শতাব্দীর সব ছবি আর নকশা পেন্সিল করা কিংবা প্রেস করা, আর বিশেষ করে বড়দিনের সময় অভ্রের গুঁড়ো মাখানো এই সব গ্লান্স বিল্ড আজও সারা দুনিয়ায় বিক্রি হয়। বিশেষ করে আজকের দিনে আমরা যে দুনিয়ায় থাকি তার সঙ্গে অনেক তফাত। সহিংসতায় ভরা পৃথিবী ক্রমে আরো বেশি জোরে, আরো বেশি উঁচু, আরো রঙিন। আমাদের ছবিগুলো কিন্তু মানুষের মনে ঠিক তার উল্টো প্রভাব সৃষ্টি করে। রাল্ফ টস্টেন ফ্রাইহোপ আর তাঁর বোন আনে রুথ দুজনে মিলে ইএফ গ্লান্স বিল্ডার কোম্পানিটি চালান। বহু দশক ধরে তিনি পুরনো পোয়েট্রি অ্যালবাম আর বই সংগ্রহ করে আসছেন। পোয়েট্রি অ্যালবামে অনেক সময় নানা ছবি কেটে জোড়া দেওয়া সব কোলাজ পাওয়া যায়। না, আমার নিজের কখনো পোয়েট্রি অ্যালবাম ছিল না, কিন্তু আমি ছেলেবেলা থেকে এ ধরনের ছবি সংগ্রহ করতে শুরু করি। শুধু জার্মানিতে নয়, ফ্রান্সের ফ্লি মার্কেটে গিয়ে এসব চকমকে ছবি সংগ্রহ করেছি আমি, যা আমার আজকের কালেকশনের ভিত্তি। তাঁর সংগ্রহের নানা ছবি ও নকশার অনুকরণ করে তাঁর কোম্পানির স্ক্যাপ ছবি তৈরি করা হয়। একটি কোম্পানি ছবিগুলিকে ইমপ্রিন্ট সহ স্ক্যান করে, পরে রাল্ফ একক ছবি থেকে বেছে নতুন পিকচার শিট তৈরি করেন। মাঝে মধ্যে এমনও হয় যে বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধারা তাঁদের পোয়েট্রি অ্যালবামগুলো আমাকে পাঠায়, সাথে চিঠিতে লেখা থাকে, আশা করি আপনি এগুলোকে যত্নে রাখবেন, তাহলে এগুলো অতীতের সাক্ষী হয়ে বেঁচে থাকবে। প্রতিটি নতুন পিকচার শিটে অনেক হাতের কাজ থাকে, আর ছবিগুলো মানুষের চোখে আনন্দের ঝিলিক এনে দেয় বলেই বোধহয় তার নাম গ্লান্স ব্লিন্ড বা চকমকি ছবি।